সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান, জিডি অ্যাসিস্ট প্রেজেন্টস মালয়েশিয়া হেলথ কেয়ার এক্সপো 2017-এ। আর আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। দর্শক, কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল জিডি অ্যাসিস্ট মালয়েশিয়া হেলথ কেয়ার এক্সপো 2017। আর এ সম্পর্কে জানতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুদ্দিন আহমদ সাহেবকে। জনাব সৈয়দ মইনুদ্দিন আহমদ, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা প্রথমেই ভূমিকাতেই বলেছিলাম যে জিডি অ্যাসিস্ট মালয়েশিয়া হেলথ কেয়ার এক্সপো 2017, এটার সম্পর্কে একটু আমাদের দর্শকদের জানাতে চাই, এটার ব্যাপারটা কী ছিল? জি, এই জিডি অ্যাসিস্ট মালয়েশিয়া হেলথ কেয়ার এক্সপো 2017-এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষকে জানানো যে মালয়েশিয়ার হেলথ কেয়ার স্ট্যান্ডার্ডটা কোথায় আছে এবং মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য কি ধরনের চিকিৎসা সুবিধাগুলি বিদ্যমান আছে, সেটাই মূল উদ্দেশ্য। আমরা 2015 থেকে মালয়েশিয়াকে প্রমোট করে আসছি, তার হাসপাতালগুলিকে প্রমোট করে আসছি, যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশিদের জন্য কমফোর্টেবল অল্টারনেটিভ বলতে চাই আমরা, যে ইন অ্যাডিশন টু আমাদের যে আশেপাশে আরও কিছু দেশ আছে, আশেপাশের দেশগুলির সাথে আরও একটি জায়গা যেখানে বাংলাদেশিরা খুবই স্বাচ্ছন্দ্য প্রেফার করে এবং অ্যাফোর্ডেবল ওয়েতে খুব ভালো চিকিৎসা পেয়ে থাকবে। মানে এর পিছনে নিশ্চয়ই অনেক কারণ আছে। আমরা আসলে 2015-তে আমরা একটি স্টাডি শুরু করি যে এক্সিস্টিং যে নেবারিং কান্ট্রিগুলি আছে তার সাথে আর কি অপশন যোগ করতে পারি, অ্যান্ড উই ফাউন্ড আউট মালয়েশিয়া অ্যাজ এ বেটার অল্টারনেটিভ। তার পিছনে কারণগুলি হলো যে মালয়েশিয়া একটি মুসলিম ফ্রেন্ডলি কান্ট্রি, আপনি এখানে খাওয়া থেকে শুরু করে কালচারাল একটা ইম্প্যাক্ট যদি বলেন সব কিছুই খুব বাংলাদেশের সাথে মিলে যায়। দ্বিতীয়ত যেটা হলো যে এখানকার যে হেলথ কেয়ার সার্ভিসেসগুলি আছে, যে হাসপাতালগুলি আছে, যে ডাক্তারগুলি আছে, যে ফ্যাসিলিটিগুলি আছে, এগুলি আসলে আন্তর্জাতিক মানের এবং যে কোনো প্রতিবেশী দেশের সাথে তুলনা করলে একদম উন্নত মানের, খুবই উন্নত মানের। এবং এরপরে যেটা হলো যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে ডেইলি ডিরেক্ট ফ্লাইটস 8টা থেকে 9টা, মানে প্রচুর মানুষ যাতায়াত। সো এটা একটা জিনিস। আর ফাইনালি যেটা হলো যে মানুষ চিকিৎসার স্বার্থে যদিও ভ্রমণ করে, তারপরেও মানুষ চায় যে একটু আশেপাশে ঘুরে দেখে আসে, দেশটাকে দেখে আসে। মালয়েশিয়া আপনারা জানেন যে ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি, খুবই মানে দেখার অনেক অনেক জায়গা আছে, এটা নিয়ে আলোচনা করব। তো এই যে এক্সপো 2017, এই ধরনের তো মানে মানুষকে কতটুকু আপনি জানাতে পেরেছেন যে মালয়েশিয়া থেকে গেলেই বেটার সার্ভিসটা পাওয়া যাবে, কতটুকু আপনারা সফল হয়েছে? আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনফ্যাক্ট আমি বলবো যে 2 বছর আগেও হয়তো বাংলাদেশ মালয়েশিয়া সম্বন্ধে জানতো না, আজকে অ্যাটলিস্ট কিছুটা জানে, মালয়েশিয়া সম্বন্ধে কথা বলছে। আমরা বেশ কিছু সাফল্যতা দেখেছি গত 3 বছরে আমাদের পথ চলায়। সো আমি মনে করবো যে হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে চলছি এবং বেশ কিছু সফলতা পেয়েছি মানুষকে জানানোর ব্যাপারে মালয়েশিয়া সম্বন্ধে। মানে এটা কি মানে কী ধরনের অনুষ্ঠান আপনারা করেছেন? আমরা আসলে চেষ্টা করেছি ডিমান্ড বেস অনুষ্ঠানগুলি করার জন্য বা কমিউনিকেশনটা চালানোর জন্য। আমরা সব ধরনের মিডিয়াতে আমাদের প্রেজেন্স অল্প অল্প করে রেখেছি, আমরা টিভিতে আছি, আমরা প্রিন্ট মিডিয়াতে আছি, আমরা অনলাইনে বেশ অ্যাক্টিভ, সেটি আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। অ্যান্ড এছাড়া যেটা করি, আমরা প্রতি মাসে আমাদের কোনো না কোনো ইভেন্ট থাকে কোনো না কোনো হাসপাতালের সাথে, যেখানে আমরা বিভিন্ন কর্পোরেট রোড শো করে থাকি, বিভিন্ন জায়গায় গিয়ে হেলথ কেয়ার সার্ভিসেস সম্বন্ধে কথা বলে আসি এবং মালয়েশিয়া থেকে প্রচুর ডাক্তার ফিজিশিয়ান ভিজিট করে, যাদেরকে নিয়ে আমরা ধরেন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের সাথে বিভিন্ন প্রোগ্রাম করি, বিভিন্ন টপিক নিয়ে কথা বলি। সো আমরা প্রতি মাসেই গত 2 বছর ধরে প্রতি মাসে কিছু না কিছু প্রোগ্রাম করে আসছি, যেটার মাধ্যমে আমরা আজকে বলতে পারি যে আমরা বেশ খানিকটা সফল, যেখানে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট শহরের কেন্দ্রিক মানুষরা জানে যে মালয়েশিয়া ইজ অ্যান অল্টারনেটিভ ফর দেম, একটি প্রতিবেশী রাষ্ট্র যেখানে অফোর্ডেবল ট্রিটমেন্ট পাওয়া যায়। কিছুদিন আগেও মানুষের ধারণা ছিল যে অন্যান্য কয়েকটি দেশ আমি নাম উচ্চারণ করছিলাম, ওইসব দেশে অনেক বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়, কিন্তু এই এক্সপো 2000, যে মালয়েশিয়া হেলথ কেয়ার এক্সপো 2000, এটা করে কি আপনারা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছতে
সক্ষম হয়েছেন যে মালয়েশিয়ায় গেলেই ভালো চিকিৎসাটা পাওয়া যাবে। এক্স্যাক্টলি, আসলে এই ধরনের এক্সপো এটা দ্বিতীয়বার, প্রথমবার আমরা যখন শুরু করি তখন একটি ছোট আকারে করেছিলাম, বেশ বড় আকারে আমরা করছি এবং এটা মূল উদ্দেশ্য হলো গিয়ে সাধারণ জনগণের কাছে পৌঁছানো। আমরা এতদিন ধরে চেষ্টা করেছি যে একটা নিশ মার্কেটকে প্রমোট করার জন্য, বাট আমরা মনে করি এখন সময় এসছে যে এই দ্বারটা উন্মুক্ত করা উচিত সাধারণ মানুষের জন্য, বিকজ আমরা মনে করি অ্যাফোর্ডেবল গুড ট্রিটমেন্টস আর অ্যাভেলেবল মালয়েশিয়াতে। সো সাধারণ মানুষ যদি নাই জানে তাহলে এই সার্ভিসটা কীভাবে সেই সাধারণ মানুষের কাছে যাচ্ছে? যেমন ইভেন সিএনএন বিবিসির মতো বড় বড় নাম করা যে চ্যানেল, সেখানেও কিন্তু মালয়েশিয়ান অ্যাডভার্টাইজ আসে যে মালয়েশিয়া ইজ ট্রুলি এশিয়া। তো এইভাবে কিন্তু মানে মালয়েশিয়াকে অনেকভাবে মালয়েশিয়ান গভর্নমেন্ট হাইলাইট করেছে, মানুষের কাছে জনপ্রিয় করেছে মালয়েশিয়া যে একটা ট্রুলি এশিয়া, অর্থাৎ এশিয়ার সব ধরনের ওইখানে রয়ে গেছে এবং হারমোনি। হসপিটালিটি কেমন তাদের? আমি বলবো অসাধারণ, অতিথিপরায়ণ। অতিথিপরায়ণ তো অবশ্যই, শুধু অতিথিপরায়ণ না, তাদের একটা প্যাশন কাজ করে চিকিৎসা সেবার প্রতি, যে আসলে আপনি ফিজিশিয়ান আপনি জানেন আন্তরিকতাটা ভিতর থেকে আসতে হয় এবং তাদের মধ্যে আমরা দেখেছি যে আন্তরিকতাটা খুব প্যাশন দিয়ে ডাক্তার যারা আছেন, চিকিৎসক যারা আছেন, নার্স যারা আছেন, ফিজিশিয়ানস, প্যারামেডিক, সবাই খুব প্যাশন দিয়ে কাজটা করেন। কেমন সারা পাচ্ছেন? আমি যদি আপনাকে একটু স্ট্যাটিস্টিক্যালি বলি তাহলে আমি বলবো যে আমরা যখন দু বছর আগে শুরু করি তখন আসলে ছ মাসে ছজন পেশেন্টকে পাঠাতে পেরেছিলাম। আল্লাহর রহমতে এখন আমরা প্রতি মাসে প্রায় 30-50 জন পেশেন্ট যাচ্ছে। আচ্ছা, প্রতি মাসে 30-50 জন আমাদের মাধ্যমে যাচ্ছে এবং ডিরেক্টলি যাচ্ছে আরও বেশি, যারা অলরেডি একবার গিয়ে এসছেন হাসপাতালগুলিতে তারা তো জানেন, তো তারা ডিরেক্টলি সরাসরি চলে যাচ্ছেন। সো আমি বলবো যে আমরা এত দূর আসতে পেরেছি, সোফার সো গুড। আপনাদের মাধ্যমে গেলে কি এক্সট্রা বেনিফিট আপনারা? আচ্ছা, রোগীকে এটা তো জানতে হবে। জি, জিডিএসএসের মাধ্যমে গেলে বেশ কয়েকটি সুবিধা আছে। আমরা আমাদেরকে বলে থাকি ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম, যেখানে আসলে একজন পেশেন্টকে আমাদের কাছে না এসেও কোনো পেশেন্ট যদি মনে করেন যে তার একটি অ্যাফোর্ডেবল ট্রিটমেন্টের কোনো সাজেশন বা অ্যাডভাইস দরকার, উনি আমাদেরকে যদি রিপোর্টগুলি পাঠিয়ে দেন, এক্সিস্টিং রিপোর্টগুলি, আমরা ইমেলের মাধ্যমে হোক বা অন্য কোনো ইলেকট্রনিক ফর্ম্যাটে হোক, এই রিপোর্টটাকে আমরা প্রথমে মালয়েশিয়ার যেই বেস্ট ফিজিশিয়ানসগুলি আছে, আমাদের কাছে রিসার্চ করা আছে যে একটা পার্টিকুলার ট্রিটমেন্টের জন্য কোন হাসপাতালে কোন ডাক্তার আসলে এক্সপার্ট, আমরা ওখানে পাঠিয়ে একটি প্রিলিমিনারি একটি ওপিনিয়ন আনি। ওপিনিয়নটা আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করি। ক্লায়েন্ট তখন চুজ করেন যে হ্যাঁ, আমার মনে হয় এরকম এই দুটা ডাক্তার বা একটা ডাক্তারের কাছে গেলে আমি কমফোর্টেবল ফিল করবো। তারপরে যেটা হয়, আমরা ওনার ইচ্ছা অনুযায়ী আমরা অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করি। ওনার ভিসা, উই আর দি অনলি ওয়ান ইন বাংলাদেশ যারা মেডিকেল ভিসা করে থাকে মালয়েশিয়ার জন্য। আপনি করে দিচ্ছেন? আমরাই করে দিচ্ছি আমাদের কাছে ডকুমেন্ট দিয়ে, এবং এটা আপনি আশ্চর্য হবেন যে ইমার্জেন্সি কেসে 2 ঘন্টার মধ্যে আমরা ভিসা করেছি। আচ্ছা, যেটা আসলে অনেকে চিন্তা করতে পারে না, এবং রেগুলার ক্ষেত্রে 2 দিনের মধ্যে ভিসা হয়। আচ্ছা, এনি মেডিকেল ভিসা বা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে 2 দিনের মধ্যে হবে। আমাদের সাথে এয়ারলাইন্সগুলি, মালয়েশিয়ান এয়ারলাইন্স, এয়ার এশিয়া, বিমান, মালিন্দো, যে 4টা এয়ারলাইন্স ডিরেক্ট যায় রেগুলার যাচ্ছে, এদের সাথে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে আমরা ডিসকাউন্টেড টিকিট পাই, যেটা অন্য কেউ পায় না, জিডিএসএস বিং এ ট্রাভেল এজেন্ট। দেন ওখানে সব নাম করা হোটেলগুলির সাথে আমাদের একটা কর্পোরেট এগ্রিমেন্ট আছে যেখানে আমরা উই গেট হেভি ডিসকাউন্ট। সো ইটস বেসিক্যালি এ ওয়ান স্টপ সার্ভিস যেখানে আমরা ঢাকা থেকে স্কট করে নিয়ে যাই একজনকে, পুরো ট্রিটমেন্ট প্রসিজিওরে সবসময় আমরা সাথে থাকি যে কোনো হেল্পের জন্য, এবং পেশেন্ট আবার সুস্থভাবে ভালো মতো দেশে ফেরত আসা পর্যন্ত তার সাথেই আমরা থাকি। হাসি মুখে ফেরত আসে, অভিজ্ঞতা কি বলে, এটাই আমাদের উদ্দেশ্য, ট্রাভেল ফর হ্যাপিনেস। ট্রাভেল ফর হ্যাপিনেস, মানে রোগী যাচ্ছে দুশ্চিন্তা মাথায় নিয়ে, ফিরছে হাসি নিয়ে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আরেকটা হচ্ছে যে আমি একজন পালমোনোলজিস্ট, আমি ভাবলাম যে আমার এই রোগীর চেস্ট সার্জারি লাগবে, আমি কি আপনাদের মাধ্যমে একজন চেস্ট সার্জনের কাছে পাঠাতে পারবো? অবশ্যই অবশ্যই, আমাদের কাছে ডাক্তারদেরও এই নলেজটা থাকা উচিত। আমি দুটো জিনিস বলবো, প্রথমে আপনার প্রশ্নের উত্তরটা দিই। আমাদের কাছে অনেক আমাদের পরিচয় ডাক্তাররা বলেন যে আমি এই একটা কেস আছে, এই কেসটা সম্বন্ধে আমি জানতে চাই, তো রিপোর্টগুলি নিয়ে আমরা রিলেটেড যে ফিজিশিয়ান
ফ্রেন্ডস আছে মালয়েশিয়াতে নাম করা, তাদের কাছ থেকে একটা ওপিনিয়ন আনাই এবং এটা শেয়ার করি আপনাদের মধ্যে, দ্যাট ইজ নাম্বার ওয়ান। এটা হয়তো মোর অফ এ লার্নিং পারপাসে। আরেকটা কাজ আমরা করে থাকি, অনেক ডাক্তার আমাদেরকে বলেন যে আমরা জানতে চাই নতুন নতুন কি হচ্ছে। সো যখনই মালয়েশিয়াতে কোনো নতুন ট্রিটমেন্ট বা নতুন, যেমন যেটাকে বলি, জি অ্যাবসলুটলি, যেমন এখন রোবোটিক সার্জন প্রচুর চলছে, সো আমরা বেশ কয়েকজন ডাক্তারকে নিয়ে গেছি, আমরাই পুরো ব্যবস্থা করেছি, নিয়ে গেছি তাদেরকে রোবোটিক সার্জারির উপর পুরো 3 দিন থেকে 2 দিন যে যেভাবে চান সেভাবে অ্যারেঞ্জ করে একটা ট্রেনিং কর্মশালা এগুলিরও প্রশিক্ষণ দিয়ে আসবে। প্রতি মাসে আমরা এরকম একটা আরও আরও কথা শুনবো জনাব সৈয়দ মঈনুদ্দিন সাহেব। আমরা আলোচনা করছিলাম জিডি অ্যাসিস্ট মালয়েশিয়া হেলথ কেয়ার এক্সপো 2017 নিয়ে, আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব সৈয়দ মঈনুদ্দিন আহমেদ সাহেব। সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। এই জিডি অ্যাসিস্ট, এটা সম্পর্কে একটু আমারও মানে কৌতূহল হচ্ছে জানার যে এটা কি আসলে। জি, জিডি অ্যাসিস্ট, উইচ ইজ বেসিক্যালি গ্রিন ডেল্টা অ্যাসিস্ট, এটি স্বনামধন্য ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের একটি সাবসিডিয়ারি। আচ্ছা। আমরা 2015 সালে যাত্রা শুরু করি এবং আমাদের যাত্রার মুখ্য উদ্দেশ্য ছিল যে ইন্স্যুরেন্সকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি প্রমোট করার জন্য ভ্যালু বেসড কিছু সার্ভিসেস আমরা বাংলাদেশে নিয়ে আসবো। আপনি জানেন যে বাইরে বাইরের দেশে আপনি যদি একটা হেলথ ইন্স্যুরেন্স কেনেন, এটার সাথে আপনি বেশ কিছু ভ্যালু অ্যাডেড সার্ভিসেস পান। ইউ গেট এ হেলথ চেক আপ, এক্সিকিউটিভ চেক আপ, অর ইউ গেট ডিসকাউন্টস ইন ডিফারেন্ট মেডিকেল স্টোর্স। সো ওই কনসেপ্ট থেকে আমাদের যাত্রা শুরু, যে আমাদের যেহেতু প্যারেন্ট কোম্পানি ইন্স্যুরেন্স একটি প্রতিষ্ঠিত কোম্পানি, ওই ইন্স্যুরেন্সকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের মানুষকে আরও কি নতুন নতুন সার্ভিসেস, ইনোভেটিভ সার্ভিসেস দেওয়া যায়, সেটা নিয়ে জিডিএসটি যাত্রা শুরু। এবং প্রথমে আমরা যখন হেলথ ইন্স্যুরেন্স লঞ্চ করি গ্রিন হেলথ ইন্স্যুরেন্স থেকে, তখন আমরা চেয়েছিলাম যে দের হ্যাজ টু বি সামথিং নিউ উইথ দ্য হেলথ ইন্স্যুরেন্স। এবং আমাদের হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্ট এমন একটি প্রোডাক্ট যেটা আমরা শুরু করি যে মালয়েশিয়ার যে কোনো হাসপাতালে কেউ যদি আমাদের পলিসি হোল্ডার হন এবং গড ফর বিড তাকে যেতে হয় কোনো একটা ট্রিটমেন্টের কারণে, আমাদের ইন্স্যুরেন্স প্রোডাক্টটা যে কোনো হাসপাতালে অ্যাকসেপ্টেড। সেই প্রেক্ষাপটেই আমরা শুরু করি মালয়েশিয়া হেলথ ট্যুরিজমকে প্রমোট করা। আমরা মিনিস্ট্রি অফ হেলথ মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান আছে MHTC, মালয়েশিয়া হেলথ ট্যুরিজম কাউন্সিল, তাদের রিপ্রেজেন্টেটিভ অফিস হিসেবে আমরা কাজ শুরু করি ইনিশিয়ালি। এবং মুখ্য উদ্দেশ্য ছিল যে মালয়েশিয়ায় যে স্বনামধন্য প্রাইভেট হসপিটালগুলি আছে সেগুলিকে প্রমোট করা। এইভাবে আমরা যাত্রা শুরু করি এবং আজকে আলহামদুলিল্লাহ আমরা একটা পর্যায়ে এসেছি, মানুষ যখন মালয়েশিয়ার কথা চিন্তা করে তখন জিডি অ্যাসিস্টের নাম আজকের অনুষ্ঠান দেখে নিশ্চয়ই আরো মানুষ জানবে যে মালয়েশিয়া এবং জিডি অ্যাসিস্ট এই ব্যাপারটা। তো হেলথ ট্যুরিজম তো বাংলাদেশে, আমি একজন চিকিৎসক হিসেবে জানি যে আরো অনেক আছে, তো কেন এই জিডি অ্যাসিস্টের কাছেই মানুষ যাবে বা এদের আপনাদের শরণাপন্ন হবে, যে এটার পিছনে কি? জিডি অ্যাসিস্ট, আমরা মনে করি যে আমরা একটি প্রফেশনাল কোম্পানি যেখানে উই হ্যাভ এ এক্সপার্ট টিম যারা আসলে এই হেলথ ট্যুরিজম নিয়ে কাজ করছেন। উই আর নট লাইক এনি ট্রাভেল এজেন্সি যারা হয়তো একটা অ্যাডিশনাল সার্ভিস হিসাবে হেলথ ট্যুরিজমকে করছে। উই আর এ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কোম্পানি এবং ফোকাসড ইন হেলথ ট্যুরিজম। আমাদের এক্সপার্ট টিমের একটি বিশেষত্ব হচ্ছে যখন আমাদের কাছে কোনো রোগী আসেন এবং বলেন একটা প্রবলেম যে এই 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 ডিজিজটা আমার হয়েছে, এর জন্য কোথায় যাব, তখন আমরা যেটা করি আমরা কেসটা স্টাডি করে উই ফাইন্ড আউট যে ইভেন মালয়েশিয়াতে বা KL-এও কোন হাসপাতালে কোন ডাক্তার এই ট্রিটমেন্টটা করছেন বা তার জন্য বিখ্যাত, সেটি তো সেই রিসার্চটা আমরা ডাক্তারটাকে প্রেফারেন্স দিই হসপিটাল। আচ্ছা, সেটাতে হয় যে মানুষের কাছে কি যায় ট্রিটমেন্ট চায়, ট্রিটমেন্ট আসলে হাসপাতাল থেকে যতটা না হয় ডাক্তারের উপর নির্ভর। এক্স্যাক্টলি। তো আমরা আমাদের বিশেষত্ব ওখানে যে আমরা বেস্ট ডাক্তারটা খুঁজে বের করতে পারি, চেষ্টা করি এবং সেটাই আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করি। এছাড়া আমাদের অন্যান্য জিনিসগুলি বলেছিলাম যে ওয়ান স্টপ সার্ভিস, যে ক্লায়েন্টকে টেনশন নিতে হয় না, একটা একটা ট্রাভেল মানে কিন্তু একটা টেনশন। হ্যাঁ, ট্রাভেল মানে একটা টেনশন, একটা টেনশন, যার জন্য মোশন সিকনেস ডেভেলপ করে, কত কি হলো, প্লেনে কি হবে, নামার পরে কি হবে, ট্যাক্সি কি পাবো, হোটেল কি পাবো, হাসপাতালে কোথায় যাবো। সো আমাদের একদম সার্বক্ষণিক গাইড থাকে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একদম হ্যান্ড হোল্ডিং করি একটা পেশেন্টকে, সো দ্যাট তাকে কোনো বাড়তি টেনশন নিতে না। আমি যদি একটু এইভাবে বলি, বিং এ সাবসিডিয়ারি অফ গ্রিন ডেল্টা লেভারেজ, এটা কি কিভাবে হচ্ছে? যখনই গ্রিন ডেল্টার নাম নেওয়া হয় একটা আস্থার প্রতীক হিসাবে মানুষের সামনে ভেসে ওঠে।
তো আমরা ওইটাকেই আসলে লেভারেজ করার চেষ্টা করছি। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স যেমন একটি আস্থার প্রতীক, জিডি অ্যাসিস্টও ওর গ্রিন ডেল্টা একটি আস্থার প্রতীক হয়ে দাঁড়াবে, এবং চেষ্টা করে যাচ্ছি আমরা সর্বাত্মকভাবে যে মানুষ যাদের দরকার তাদের পাশে সময় মতো দাঁড়ানোর জন্য। জিডি অ্যাসিস্টের কত বছর হলো? 3 বছরের পথ চলা জিডি অ্যাসিস্ট। 3 বছরের পথ চলা মানে কেমন কেমন ছিল? খুব মসৃণ ছিল নাকি খুব মসৃণ ছিল? আসলে মসৃণ ছিল আমি বলবো না, বাট এটা খুব সুখকর একটা অনুভব আমাদের পুরো টিমের জন্য। এক্স্যাক্টলি, আমরা যখন শুরু করি তখন আসলে আমরা অত ক্লিয়ার ছিলাম না যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, বাট এখন বলতে পারি যে আমাদের এই 3 বছরের হাঁটিহাঁটি পথে পাড়ি দিতে গিয়ে আমরা বেশ কিছু চ্যালেঞ্জের শরণাপন্ন হয়েছি। যেমন মালয়েশিয়ায় কেন যাব, সেটি ওয়াই মালয়েশিয়া, অন্য দেশে যাচ্ছি, সব যাচ্ছি, সো সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যেটা আমরা কিছুটা অতিক্রম করতে পেরেছি। এবং দ্বিতীয়ত ছিল ধরেন প্রত্যেকটা কোম্পানি তো রেভিনিউ বেসড, সেটি সো ইট হ্যাজ টু বি এ প্রফিট ড্রিভেন, ইট হ্যাজ টু বি এ সাস্টেইনেবল প্রফিট ড্রিভেন, সো ওই 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 ইয়েটাও আমরা অতিক্রম করতে পেরেছি। আজকে গ্রিন ডেল্টার একটি সাবসিডিয়ারি হিসেবে জিডিএসএসএসটি সাস্টেইনেবল প্রফিট ড্রিভেন কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। তো আমি বলবো যে আমাদের চলাটা মসৃণ ছিল না, বাট খুব মসৃণ হয়ে আসছে, বাট উই স্টিল হ্যাভ লং ওয়ে টু গো, বিকজ আমাদের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে সামনে। হেলথ কেয়ার ভবিষ্যৎ পরিকল্পনা, জিডি অ্যাসিস্টের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি আছে? জিডিএসটির ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে জিডিএসকে আমরা এমন একটা কোম্পানি হিসেবে এস্টাবলিশ করতে চাই যেটা হলো যে বাংলাদেশের একটি প্রফেশনাল হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে দাঁড়াবে। এটা করতে গিয়ে আমাদের যে ভবিষ্যৎ প্ল্যানগুলি আছে, আমরা একটি সফটওয়্যার নিয়ে কাজ করছি, অ্যাপস নিয়ে কাজ করছি যেটা মোর অফ এ প্রিভেন্টিভ হেলথ কেয়ার সলিউশন হিসেবে কাজ করবে। এটা আমরা একটি ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কাজ করছি যেখানে অ্যাপসটি আমরা আগামী বছরের প্রথমার্ধে লঞ্চ করতে পারবো। অ্যাপসটির একটি সুবিধা হবে যে আপনি বাসায় বসে আপনি ডাক্তারের সাথে কথা বলা, রিপোর্ট আদান প্রদান, অ্যাপয়েন্টমেন্ট ফিক্সিং, এবং আপনার কখন কোন ওষুধ খেতে হবে সেই রিমাইন্ডারটাও আপনি ওখানে বসে পেয়ে যাবেন। এটা হলো একটি প্রজেক্ট। আরেকটি প্রজেক্ট, আপনি জানেন যে বাংলাদেশের হেলথ কেয়ার বাংলাদেশে খুব গ্রো করছে, প্রচুর নতুন নতুন হাসপাতাল হচ্ছে, ইনস্টলেশন হচ্ছে, সো আমরা আরেকটি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে রিসেন্টলি এঙ্গেজ হয়েছে যেখানে আমরা হাসপাতাল রিলেটেড, হাসপাতাল ইনস্টলেশন রিলেটেড কোনো যাবতীয় কনসালটেন্সি, অ্যাডভাইজারি, সাপোর্ট, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ডিজাইনিং সব কিছু আমরা ওয়ানস্টপভাবে প্রোভাইড করতে পারবো। আচ্ছা আচ্ছা। এবং ভবিষ্যতে আর পরিকল্পনা আছে আমাদের যে হেলথ কেয়ার সার্ভিসটা মানুষের বাসার ভিতরে নিয়ে, ইনস্টেড অফ দোরগোড়া ঠিক না, বাসার ভিতরে নিয়ে যেতে চাই আমরা। এখন অলরেডি একটা সার্ভিস স্টার্ট করেছি যেখানে ভিডিও কনসালটেশন বলে, সেখানে পেশেন্টকে আসতে হয় না আমাদের কাছে, আমাদের টিম যায় বাসায় বসে কনভেনিয়েন্ট টাইমে ডাক্তারের সাথে সামনাসামনি আপনার সাথে যেভাবে কথা বলছি অলমোস্ট ভার্চুয়ালি সেভাবে কথা বলে কনসালটেশন করতে পারে। আরেকটার একটা নতুন কনসেপ্টের কথা আমরা প্রায় শুনি আমাদের রোগীরা আমাদের জিজ্ঞেস করে যে রোবোটিক সার্জারি কথা আপনি বলেছেন, আসলে রোবোটিক সার্জারিটা কি? রোবোটিক সার্জারি আসলে ইটস এ সার্জারি যেটা একজন ডাক্তারই পারফর্ম করেন বাট উইথ অ্যাসিস্ট্যান্স অফ মেকানিক্যাল রোবট। আচ্ছা, সো এইটার প্রিসিশনটা খুব অ্যাকিউরেট হয় এই ধরনের সার্জারির ক্ষেত্রে। আর দ্বিতীয় হলো যে এটাকে বলা হয় নন ইভেসিভ সার্জারি কাইন্ড অফ থিং, খুব অল্প কাটাছেঁড়ার মাধ্যমে সার্জারিটা করা হয়, সেই কারণে রিকভারি রেটটা অনেক বেশি, প্রিসিশন এবং নন ইভেসিভের কারণে রিকভারি রেটটা বেশি। এটা রিসেন্ট একটি ট্রেন্ড যেটা মালয়েশিয়াতে খুব ব্যাপক পরিচিতি পাচ্ছে এবং প্রচুর এক্সপার্টিস আছে। আমরা হয়তো জানি যে রোবোটিক ইটস এ মেশিন, কিন্তু মেশিনটা অপারেট করার জন্য ইউ নিড পিপল টু এক্সপার্ট পিপল, সো মালয়েশিয়া হ্যাজ গট লট অফ এক্সপার্ট ডক্টর্স হু আর ভেরি ইকুইপড ইন রোবোটিক সার্জারি। জনাব সৈয়দ মইনুদ্দিন সাহেব, এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আমাদের দর্শকরা নিশ্চয়ই এই যে জিডি অ্যাসিস্ট সম্পর্কে এবং মালয়েশিয়া যে এত ভালো চিকিৎসার ফ্যাসিলিটি আছে এই ব্যাপারে অনেক মূল্যবান কথা আপনি শুনিয়েছেন। এবং আমার মনে হয় যে জিডি অ্যাসিস্টের সামনের যে পথ চলার দিনগুলো আরও মসৃণ হবে, রোগীরা আরও সফলতা পাবে, হাসি মুখে চিকিৎসা নিয়ে ফেরত আসবে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং বৈশাখী টিভির দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভবিষ্যৎ পথচলায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। জিডি অ্যাসিস্ট সম্পর্কে জানতে বা যোগাযোগ করতে কল করুন 01617666888, লগ ইন করুন ডাব্লু 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 ডট
gdassist.com. এছাড়াও ফেসবুক পেজ ভিজিট করতে লগ ইন করুন www.facebook.com/greendeltaassist. প্রিয় দর্শক, আগামী পর্বে জিডি অ্যাসিস্ট প্রেজেন্টস মালয়েশিয়া হেলথ কেয়ার এক্সপো 2017 আসা একজন ডাক্তারের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।